অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়, বৃশ্চিক রাশি, মে 2021 কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এই রাশিফলটি আপনাদেরকে আগামী মাসে কেমন যাবে, কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিকগুলো খারাপ, তার একটা দিক আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আগামী মাসে কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তাই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। প্রথম আসি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার শরীরগত দিকটা দেখুন। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের সমস্যা থাকবে, অর্থাৎ আপনি বৃশ্চিক রাশির মানুষ, শরীরের দিকটা, শরীরের পার্টটা নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট সমস্যার জায়গা কিন্তু থাকছে এই মাসে। হেলথের জন্য আপনাদের খরচ কিন্তু বৃদ্ধি করবে মে মাসে, অর্থাৎ শরীরের দিকে বিশেষভাবে সচেতনতা দিন। এবং ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, এই দিকগুলো কিন্তু বিশেষভাবে নজর রাখুন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গায় দেখুন, আর্থিক স্থিতির জায়গার যথেষ্ট আপনাদের মজবুত হতে চলেছে, অর্থাৎ ভাগ্যের ধারা ধন আসার সম্ভাবনাটা বেশি। আপনি বৃশ্চিক রাশির মানুষ, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং ভাগ্যের দ্বারা আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা আগের থেকে অনেকটাই বেটারমেন্টের জায়গা কিন্তু থাকছে। কর্মের জায়গাটা যদি বলি, কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু আসবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, যারা প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। সফলতা সাকসেসের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবল। শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে, অর্থাৎ যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ দুটোর ক্ষেত্রে কিন্তু ভালো। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা থাকছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন বদলির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি এই ফলগুলো কিন্তু পেতে চলেছেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসে, অর্থাৎ মে মাসে লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। অর্থাৎ আপনার বাই বার্থ চার্ট, আপনার চার্ট অবশ্যই অ্যানালিসিস করতে হবে, সেখানে সেটা যোগ আছে কি না সেটা দেখা একান্তই দরকার। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসের শত্রুতার জায়গাটা কিন্তু বিশেষভাবে থাকছে, শত্রু থেকে সাবধান। তবে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এ মাস। এবার আসি ব্যবসার জায়গা। দেখুন, আপনারা যারা শেয়ারে ব্যবসা করছেন, অর্থাৎ ধরেন দু তিনজন, পাঁচজন, সাতজন বা আটজন মিলে কোনো ব্যবসা চালাচ্ছেন, এই জায়গাটা বিশেষভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কেউ কাউকে ল্যাং মেরে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা প্রতারিত হতেই পারেন। কিন্তু যারা নিজস্ব ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো। মেডিকেল শপ বলুন, গোল্ড বলুন, চাঁদি বলুন, আপনার মুদিখানার দোকান, পেট্রোল পাম্প, হোটেল ব্যবসা, ফুডিং, এগুলো সমস্ত কসমেটিক বিজনেস, এই জায়গাগুলো, ঠান্ডার ব্যবসা, জলীয় জাতীয় ব্যবসা, এই জায়গা ব্যবসাগুলো কিন্তু আপনাদের ভালো চলবে এই মাসে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাগুলো, রেজাল্টগুলো কিন্তু ভালো ফল কিন্তু দিতে চলেছে। সেলফ প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে।
এডুকেশনের জায়গাটা বলি, দেখুন ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের নিশ্চিতরূপে ভাগ্যোদয় কিন্তু করাবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং সেখান থেকে আপনারা কোনো অর্থ পাওয়া। এডুকেশনের জায়গাটা বলে উচ্চশিক্ষা যারা পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন, হায়ার লেভেলে পড়াশোনা করছেন, এমএ করছেন, এমফিল করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো। কিন্তু যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে আপনারা বিশেষভাবে শুভ ফল পাবেন, প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। আপনি বিশ্বাসী মানুষ, প্রেম সম্বন্ধীয় জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবার আসি আপনাদের আত্মীয়, দেখুন জ্ঞাতি শত্রুতা, বন্ধু বেশি শত্রুতা, এই শত্রুতা কিন্তু আপনি বিশ্বাসী মানুষ, শত্রুতা কিন্তু আপনাদের পিছু ছাড়ছে না, অর্থাৎ শত্রুর যোগ কিন্তু আপনাদের থাকছে। রাজনৈতিক কেরিয়ারে যারা আছে, রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের উত্থানের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। যারা কেস মামলা মকদ্দমা করবেন ভাবছেন, একটু হলেও এগিয়ে মানে ভেবেচিন্তে এগিয়ে চলুন, কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ারও সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। অর্থাৎ যে কোনো বিষয়ে কাজ করার আগে 10 বার ভেবে আপনারা পদক্ষেপ নিন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু থাকছে। বিদেশের সাথে যারা রথ আছে, বিদেশ থেকে প্রফিটের জায়গাটা কিন্তু থাকছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, বিদেশ থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে। বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ বন্ধুবান্ধব থেকে হেল্পের জায়গা কিন্তু থাকছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। নিজস্ব প্রপার্টি, নিজস্ব গাড়ি, কোনো বাহন কেনার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। এই ছিল বৃশ্চিক রাশির জিস্ট। দেখো না, হাজারো লাখে বৃশ্চিক রাশি আছে, প্রত্যেকে যে একই রেজাল্ট পাবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে চলার পথে কিন্তু গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। 100% না মিললেও 30-40% মিলতে বাধ্য, এবং আগামী মাসে কী ঘটতে পারে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।